আর যদি কিছু হয় আমরা শেখ হাসিনা এবং তার সমর্থকদেরকে বলতে চাই উত্তর মতো টাকা আসছে তোদেরকে এই দেশে বাংলার জমিনে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ আমি কাওয়াকাদেরকে বলতে চাই সাহস থাকলে সরাসরি রাস্তাতে অপসায় কেন তলে তলে অপস করতেছিস তলে তলে অপস করলে আবার মুখ থেকে না এরকম চুপসে যায় লজ্জা নাই শরম যার আওয়ামী লীগ নাম তার সুতরাং তলে তলে ভোটে তলে তলে ক্ষমতায় এসেছে এখন আবার তলে তলে আপোষ করতে গিয়েছেন তলে তলের আপোষ এখন তাপস হয়ে গিয়েছে কিসের আইন যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিয়ানি সেই দেশে আবার কিসের আইন সেই দেশে কোন আইন আছে বলেছেন বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দিবেন বেশি কথা বললে উনি কোনো কিছুই রাখবেন না উনি অবশ্যই বুঝতে পেরেছেন যে উনি আর ক্ষমতায় থাকতে পারতেছেন না কারণ এই দেশের জনগণ আর ওনাকে চাচ্ছে না ওনার বিদায় হচ্ছে সেই জন্য উনি বলে দিয়েছেন যে বেশি কথা বললে রিজার্ভ বন্ধ করে দিব আবার ক্ষমতা আসলে চালু করবে এটা কারা বলে যখন মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় যে আমি তো আর গতি টিকাতে পারছি না তখনই সেই ধরনের কথা বলে এটা তো স্বাভাবিক একদম ক্লিয়ার শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছে না আমি সবসময় বক্তব্যের মাঝে বলি আসলে সে তো ভোটের প্রধানমন্ত্রী না সে তো ভোটের প্রধানমন্ত্রী না সেই জন্য সে যা ইচ্ছে তাই বলতে পারতেছে কারণ সে বিনা ভোটের প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার ভোটের প্রধানমন্ত্রী ভোট চোর প্রধানমন্ত্রী সেই জন্য তার মুখে যা আসে সে তাই বলে যখন যেটা আসে তখন সেটাই বলে আরেকদিকে তার আরেকটা খেতাব আছে সে রং হেডেড এবং হাইকোর্ট থেকে সে রায় পাওয়া রং হেডেড সেই জন্য সে যা খুশি তা বলতে পারে তার মুখে কোনো কিছু আটকানা বেলজ্জা বেসরম নির্লজ্জ মহিলা সে আবার প্রধানমন্ত্রী বলে তাকে কে আমরা তাকে প্রধানমন্ত্রী বলি না এবং আমরা বলি তাকে নির্লজ্জ প্রধানমন্ত্রী বেহায়া প্রধানমন্ত্রী এখনো লজ্জাতরম থাকলে সে বহুত আগে পদত্যাগ করে জনগণকে মুক্তি দিত তো তার ভিতরে তো কোনো লজ্জা নাই আমি আপনাদের মাঝে আজকে একটা কথা বলতে চাই যে আমাদের পশ্চিম গণতন্ত্রের জননী এখন মৃত্যুপথের যাত্রী এবং এ ওনাকে মৃত্যুপথের জন্য ঠেলে দিয়েছেন এই ছয়রাচারী শেখ হাসিনা নির্দয় শেখ হাসিনা বেলজ্জা শেখ হাসিনা হিংসাক্ত পরায়ণ শেখ হাসিনা আজকে ওনাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে আজকে ওনাকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না এক একবার এক এক আইন দেখান কিসের আইন যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিয়ানি সেই দেশে আবার কিসের আইন সেই দেশে কোনো আইন আছে আইন বলতেই তো গণতন্ত্র থেকে অর্ডার আসে গণভবন থেকে অর্ডার আসে সেটাই হলো আইন সেই আইন কায়েম করছে আমরা বলতে চাই বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় আমরা শেখ হাসিনা এবং তার সমর্থকদেরকে বলতে চাই উত্তর মতো টাকা আসছে তোদেরকে এই দেশে বাংলার জমিনে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ ধৈর্যের একটা সীমা আছে আমার নেত্রী আজকে কষ্ট করতেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু তোর দোষ দিলে মায়া হয় না দিলে মায়া হবে কিভাবে আমরা বলতে চাই ছবি তো গলায় ঝুলিয়েছেন আপনারা দেখেছেন ছবি একটা দৌড়াইয়া যে উঠছে কোন রকম রিকোয়েস্ট করা এখন তলে তলে আপোষ আমি কাউকে বলতে চাই সাহস থাকলে সরাসরি রাস্তাতে আপোষ হয় কেন তলে তলে আপোষ করতেছিস তলে তলে আপোষ করলে আবার মুখ থেকে না এরকম চুপসে যায় লজ্জা নাই শরম যার আওয়ামী লীগ নাম তার সুতরাং তলে তলে ভোটে তলে তলে ক্ষমতায় এসেছে এখন আবার তলে তলে আপোষ করতে গিয়েছেন তলে তলের আপোষ এখন তাপস হয়ে গিয়েছে তলে তলে আপোষ হলে তো এতদিন ক্ষমতা থাকতে পারতো না কিসের তলে তলে আপোষ এই সমস্ত আপোষ আমরা মানি না সেই মনে হচ্ছে 2018 সালে নির্লজ্জের মতো নিশিরাতে সিল মেরে ভোটে ক্ষমতায় গিয়ে এখন মানুষের সাথে শেষ পর্যায়ে এসেও এখনো তামাশা করেছেন বিএনপি কখনো জ্বালাও পোড়া আন্দোলন করে না আগুন সন্ত্রাস বিএনপি কে বলে আগুন সন্ত্রাস আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের সালা সামুন্ডারা আগুন সন্ত্রাস কেন অগ্নি সন্ত্রাস তারা করে জ্বালাও পোড়া তারা করে এই জন্য তাদের মুখে এই ধরনের আগুন সন্ত্রাসের নাম আসে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে আলোচনা করছে
তার 80 বছর হয়ে গেছে এখন সে মরে গেলে কান্নাকাটির কি দরকার ওনার তো 77 বছর বয়স হয়েছে ওনার বাকি কি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার কিছু হলে এই দেশ রক্ষণাবেক্ষণে অনেকার পরিণত হয়ে দেশ জলে পুড়ে ছাকার হয়ে যাবে আমাদের দেশ নেত্রী অবিলম্বে মুক্তি চাই বাংলাদেশিবাদ সরকার এই সরকারকে দেশ থেকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এই বাংলাদেশ শ্রমিক দল একারাই এই সরকারকে পদত্যাগ করাইতে বাধ্য করা হবে বাংলাদেশ শ্রমিক দল হাতিরঝিল থানার পক্ষ থেকে আমি বলছি আমি বলতে চাই অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী নিশি রাতের ভোট ডাকাত এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি দেশের সাধারণ মানুষকে শান্তিতে থাকার জন্য পরিবেশ তৈরি করে দেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং জনগণের সরকার গঠন করার জন্য সহযোগিতা করুন এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা করার স্বাধীনতা ব্যবস্থা করে দিন এবং দরমামূল্য ঊর্ধ্বগতি মানুষ বাজার গেলে কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই সাধারণ শ্রমিক এখন মনে করে রাখা অবস্থায় আছে বাংলাদেশ শ্রমিক দল মনে করেন এখন কাজপথে নামতে বাধ্য হয়েছে এই কারণ এই কেজরিওয়াল সরকারকে হটিয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করে প্রয়োজনে রাজপথে শহীদ হয়ে যাব তবে এই সরকারকে পদত্যাগ করিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে পরে ইনশাআল্লাহ আমি এই পদে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উনি রাতে ঘুমাইতে পারে না রাতে ঘুমের ঘরেও দেখে রাতে ঘুমের ঘরেও উনি দেখে যে বিএনপি ওনার আশপাশে ঘুরছে কারণ উনি এখন ওনাকে পাবনা ম্যান্ডেল হাসপাতালে ভর্তি করানোর জন্য আওয়ামী লীগের আমি আহ্বান জানাচ্ছি কারণ বিএনপি আমলেই জনগণ দেশে ভোট দিতে পারছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার জনগণের ভোট কায়দা নিচে দিনের ভোট রাতে হয়েছে মানুষ ভোট কেন্দ্রে গেলে বলে আপনার ভোট হয়ে গেছে আপনি বাড়ি চলে যান মরা মানুষের ভোট তাও এই সরকার মানে চিলপিডাইয়া আদায় কইতা নিচ্ছে এই সরকার হইলে সেই অবৈধ সরকার ওবায়দুল কাদের আমি বলবো ওবায়দুল কাদেরের কথা কোনো মিডিয়ায় যাতে প্রকাশ না হয় কারণ উনি একজন ম্যান্ডেল উনি ম্যান্ডেল হাসপাতালে ভর্তি করা হোক তিনি আরো বলছেন যে শেখ হাসিনা ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না আর আপনারা বলছেন যে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না দুটা পারস্পরিক বিপরীত কিন্তু তারপরেও আসলে আপনারা আপনাদের পক্ষ থেকে এই যে দুটো বিপরীত কিন্তু আপনারা কি ভাবছেন পরবর্তী আন্দোলনে আমরা বিপরীত ভাবছি এই দেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না শরীরের রক্ত কিন্তু থাকাকালীন এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে অথবা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠিত করে এই দেশ নির্বাচন করব এই এইটাই আমাদের শ্রমিক দলের আর